হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। চন্দনা স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ, একদম চাদর গায়ে মুড়িয়ে বসে পড়েছি তোমাদের সামনে। আর একটা কথা না বললেই নয়, আমাদের এখানে তো আজ এক সপ্তাহ ধরে কোনো বেলার মুখই দেখাই যাচ্ছে না। তোমাদের ওদিকে কি এমন হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানিও। এত ঠান্ডা, কি আর বলবো, এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। আর সকালে ঘুম থেকে এটি সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে, রুই মাছ দিয়ে আর আলু ভাজা। আর সোনা মাকেও এইমাত্র স্কুলে মানে একটু আগিয়ে দিয়ে এলাম। আর বাবু ওই যে ওইখানে খেলছে, আর তোমাদের দাদাভাই খাওয়ার পরে ওইদিকে কোথায় গেল। তা মেন কথায় আসা যাক, অনেক দিন ধরে আমার কটা দিদিভাই কমেন্ট করছে, দিদিভাই প্লিজ আমাদের এই কমেন্টের উত্তরগুলো তুমি দেবে, আর এটা নিয়ে একটা বড় ভিডিও বানাবে। তা আমি দেখো এই ভিডিওটা আমি বানাবো বানাবো করে আজ কদিন ধরে ভাবছি, কিন্তু বানানোই হচ্ছে না। তা ভাবলাম না, আজকে এটা নিয়ে একটা ভিডিও বানানোই যাক। তা প্রথম কথাটা হচ্ছে, বলেছে যে দিদিভাই যে তোমার মানে ইউটিউব চ্যানেলে মানে কতদিন ধরে ভিডিওটা মানে বানানো শুরু করেছো। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি দিনে কটা করে ভিডিও দাও। আর তৃতীয় নাম্বার হচ্ছে তুমি মানে কোন কোন টাইমে ভিডিও দাও। তা তিনটে প্রশ্নের উত্তরই দেব। তা মেন কথাই বলি কিন্তু, যে আমি ইউটিউব বিষয়ে কিন্তু তত একটা কিছু বুঝতামও না, জানতামও না, এখনও কম বুঝি। যাই হোক, আগে থেকে একটু বোঝা শিখেছি। আর একটা কথা না বললেই নয়, আমার কিন্তু চ্যানেলটা আমি আগেও বলেছি, আরও একবার বলছি যে আমি কোনো রকম ভিডিওটা বানানোই মানে যাই হোক বানাতেই পারি। তাছাড়া কিন্তু এসব বিষয়ে, ইউটিউব বিষয়ে আমি তত একটা কিছু জানি না, বুঝি না। আমার চ্যানেলটা দেখাশোনা করে আমার একটা ছেলে, আর একটা কথাই ওর জন্যই আজকে আমার এখানে আসা। ও যদি আমার এই চ্যানেলটা দেখাশোনা না করে দিত, আমি কিন্তু একদমই আজকে ইউটিউব মানে ইউটিউবে কোনো মানে কি আর বলবো কিছুই মানে আর্নিং পেতাম না। ও শুধুমাত্র ওর জন্যই আজকে আমার সব কিছু। তা এক নম্বর প্রশ্নে যাওয়া যাক, যে আমি হচ্ছে 2020 লাস্টে গিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলি, আর খোলার 6 মাস পরে গিয়েই আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তারপর 1 বছরের মাথায় গিয়ে কিন্তু আমি ইউটিউবে মানে আয়ক অল্প অল্প কিছু মানে টাকা পাওয়া শুরু হয়ে যায় আমার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি তখন মানে দিনে কটা করে ভিডিও দিই। আর দ্বিতীয় হচ্ছে কিনা, আমি সকাল 10টায় আর ওদিকে বিকেল 3টেই, 10:30 আর 3টেই গিয়ে আমি ভিডিওটা দিই। আর প্রথমে আমি কিন্তু তখন হচ্ছে দিনে 10টা 20টে 30টে করেও ভিডিও দিয়েছি। আর মানে সামনে যে ভিডিওটা আসতো, যেটা দেখে ভালো লাগতো যে না এই ভিডিওটা করা যায়, তখনই সেটাই বানিয়ে আমি আপলোড দিয়ে দিতাম। আর এখনে হচ্ছে দিনে হচ্ছে 3টে, তারপরে এসে 3টে, আর হচ্ছে এখানে 10:30টার দিকে 3টে, আর বিকেলে হচ্ছে 3:30টার দিকে গিয়ে 3টে, 6টা করে দিতাম। আর এখন এসে দিয়ে হচ্ছে এখানে এখন দিই 5টা, আর বিকালে গিয়ে 10:30টায় দিই, 10:30 মানে 10টা থেকে 10:30টার ভিতরে দিয়ে দিই 5টা, আর বিকাল 3:30টার দিকে দিয়ে দিই 5টা। তা এই যে বলে দিলাম বন্ধুরা কোন কোন টাইমে ভিডিও ছাড়ি, তারপর দিনে কটা করে ভিডিও দিই, এখন দিই 10টা দিই, আমি বললাম তো 10:30টায় দিই, 10টা থেকে 10:30টার ভিতর দিই 3টে 5টা, আর বিকেল 3:30টার দিকে গিয়ে 3টা থেকে 3:30টার দিকে দিয়ে দিই 5টা, 10টা করে ভিডিও দিই। তা তোমরাও দেখো যেটুকু মানে যারা ভিডিও বানাও। আর একটা কথা আমি কিন্তু আগেই বলে দিলাম, যে আমি কিন্তু তোমাদের মতন অত একটা ভালো ভিডিও দিতে পারি না, আর এডিটিং করতে তারপর থাম্বনেল বসাতে আমি কিন্তু একদমই পারি না। আমি যেটুকু টুকিটাকি পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কেউ খারাপ ভেবে না, খারাপ ভাববে না। আর আজকে শুধুমাত্র এখানে আসা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কখনো কিন্তু আমি এখানে আসতে পারতাম না বন্ধুরা। তা তোমরা প্লিজ আমাকে এইভাবেই ভালোবাসার সাপোর্ট দেবে, তাহলে আরও আমি সামনের দিকে যেতে পারবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে, আর আমার ভিডিও নতুন যারা দেখছো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তোমরা কিন্তু দিনে হলেও 4টি থেকে 6টা ভিডিও কিন্তু রোজ দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু ভালো হবে, তাহলে সবাই খুব ভালো থাকবে। কালকে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। আমি যেটুকুই জানি আর যেটুকু জানি বুঝি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কেউ খারাপ ভেবো না প্লিজ, ঠিক আছে? ঘরে রাখে।